আজকে কিন্তু আমরা এখানে কোনো ইনভিটেশন পাইনি তাড়িয়ে দেবে না তো কেউ অধরের সরপুরিয়ে বলে কথা তাই তো পারলে আরো দুটো দিয়ে যাও তাহলে লোকে পারফিউম লাগাবেন এরকম করলে ভাই মাছটা কেনার দরকার ছিল না কি বলিস একটা মাছ দিয়েছে আমাকে এবার যা কন্ডিশন সেটা হচ্ছে পুরোপুরি দুবিধা মানে মাছ তো খুলতেই হবে কারণ কথাটা বলা যাবে না ফাইনালি মানে ব্যাপারটা হচ্ছে তোমরা আগের বছর আমাদের যে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে দেখেছিলে এবার এক্স্যাক্টলি তার রিমেক হয়ে গেছে মানে পার্ট টু হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এখন এক্স্যাক্টলি আছি তাহিরপুরে তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা জানো তো আমরা কাদের তরফ থেকে এসেছি আমাদের ফার্স্ট ঢুকে যে ইন্টেনশন থাকে সবাই যে বিয়ে বাড়িতে এনজয় করার জন্য বড় বড় করে কংগ্রেস করার জন্য অবভিয়াসলি আমরা কংগ্রেচুলেশন দেব বাট আমাদের যে বেসিক আর মেইন মানে ইয়ে থাকে কি বলে মোটো থাকে সে ইন্টেনশন থাকে সেটা হচ্ছে খাবার দাবার দ্যাটস ইট তো সেই জন্য ডায়েট আর কোনো রকম কোনো ওয়েট না করে সিম্পলি আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছি ওকে এত সেজুগি তো কোনোদিন আসেনি মনে হচ্ছে মেবি আমার টুরু লাভ যেটা কাবাবের সাথে রয়েছে ওটা আছে মনে হচ্ছে মানে কস ঢোকার সাথে সাথে পুরো লেভেলের একটা স্মোকি ফ্রেগ্রেন্স আমি পাচ্ছি বেসিক্যালি যে ভুলটা আমি করি শুরুতে এমন এমন কিছু খাবার দাবার খেয়ে ফেলি পরে মেইন কোর্সে কোনো কিছু ট্রাই করতে পারি না এত জ্যাম ব্যাগ আর শুরুতে যদি স্টার্টারের কাবাব থাকে আর যদি স্টল থাকে মানে মনে হয় যেন দশজনের কাবাব আমি একা খেয়ে নেবো নাকি জিঞ্জার ফায়ার নামও দাও তোমরা ধোকা দেওয়ার জন্য লোকজনকে আমার কাছে মশলা গোলা লাগছে সবকিছু উইয়ার নাম নিয়ে দিই ঠিকই বাট আমার কাছে মশলা গোলাই লাগছে কেমন ছিল সিরিয়াসলি পজিটিভ আর দারুণ এক্সপিরিয়েন্স ছিল তার কারণটা কি যখন তুমি কোথাও বিনা ইনভিটেশনে যাচ্ছ সেই বাড়ির কেউ তোমায় যখন এক্সপেক্ট করছো তুমি যে চেনে না তখন সেই মুহূর্তে যখন ব্রাইড নিজে তোমায় রেকগনাইজ করে ফেলে তুমি রাইট এন্ড বাইডে সেই না তো এবার হচ্ছে ব্যাপারটা অর্ডিনারি ব্যাপার দারুণ দারুণ হাই হ্যালো আজকে আজকে কিন্তু আমরা এখানে কোনো ইনভিটেশন পাইনি তাড়িয়ে দেবে না তো কেউ আগেরবার গেছিলাম তো সেরকম এবারও তো যে সায়েন্স কিউ তরফ থেকে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে কিংশিপ ক্যাটারিং সার্ভিস তো আমায় কন্ট্যাক্ট করে অরিজিৎ দা বাট অরিজিৎ দা একা কোনো কিছু করে না ট্রাইও আছে একটা ঠিক আছে ফ্রেন্ডশিপের ট্রায়াঙ্গেল আছে তো তোমাদের তিনজন অবধি আমার তার পৌঁছাবে না যাই হোক তো বলো তোমরা কি শুরু থেকে ক্যাটারিং সার্ভিস ছিল তোমাদের শুরু থেকে ক্যাটারিং সার্ভিস হচ্ছে প্রথমে ব্যাচেলার লাইফ আমরা সার্ভিস মানে ক্যাটারিং মানে নরমাল যে ক্যাটারিং কাজ করে ব্যাচেলার লাইফ পকেট মানি জন্য পকেট মানি দরকার তো এখান থেকে শুরু করতে করতে আমরা ভাবলাম যে না শুধু তো সার্ভিস করা যেতে পারে না তারপর আমরা তিন বন্ধু মানে পাড়ার ছোটবেলার তিন বন্ধু একটা কিনশিপ ক্যাটারার নামে ক্যাটারিং সার্ভিসই শুরু করলাম প্রথম থেকে কিনশিপ মানে বিটুইন রিলেশন অ্যামং দ্য পিপল তো এরকম শুরু করতে করতে একটা টাইম আসলো যে মানুষের ডিমান্ড বাড়তে থাকলো আমাদের উপর ডিমান্ডটা কেমন যে এটা করে দাও ওটা করে দাও ওকে তো আমরা এটাই করে দাও ওটা করে দাও দিতে দিতে কেন আমরা টোটালটা নেবো না মানে মেয়ের বিয়ের পিড়ি থেকে তত্ত্বের মাছটা অবধি আমরা প্রোভাইড করি মানে সার্ভিসটা তোমরা কতদূর প্রোভাইড করতে পারবে কোন এরিয়াতে মানে কৃষ্ণনগর থেকে আপ টু কলকাতা অবধি তুমি প্রোভাইড করতে পারবে তো একদম ওকে 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 দেখো অথেন্টিক ফুড বলতে যেটা বোঝে সেটা আমরা খুব বিশ্বাস করি যেখানে যেটা ভালো সেখানকার আমরা সেটাই আনবো কেউ যদি বলে বর্ধমানের মিহিদানা যাই আমরা বর্ধমানের মিহিদানাটাই আনবো মানে এখানে তাহিরপুর থেকেও আমরা কোয়ালিটি আছে কেউ যদি বলে সত্যিকারের ল্যাংচা দরকার আছে আমরা সেটাও প্রোভাইড করতে পারবো যে কোনো জায়গায় তোমরা সেটাই যে কোনো জায়গায় সেটা আমাদের কোনো মানে তাহিরপুরে তোমরা বেস বলে যে তাহিরপুরে রিসোর্স দিয়ে সেটা করতে হবে এটা কোনো ব্যাপার না তোমরা বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসবে তো খাবার জন্য এতক্ষণ ওয়েট করা কি আর পসিবল আর সেটা যদি বিয়ে বাড়ি ইম্পসিবল হয়ে যায় ব্যাপারটা তো সেটা হচ্ছে বিয়ে বাড়ির মাটন কষা যেটা সেটার একটা আলাদা লেভেলের একটা টেস্ট থাকে আলাদা লেভেলের একটা ফ্লেভার থাকে যেটা কিনা আমি এখনো পর্যন্ত কোনো রকম কোনো রেস্টুরেন্টে পাই এই যে উপরে দেখছো মশালা কুলচা চিলি পনির এগুলো এগুলোতে কোনোদিন তোমরা নজর দেবে না যে ভুলটা আমি আগে করতাম
প্রচুর পরিমাণে স্টার্টার খেয়ে ফেললাম, তারপরে মেইন কোর্সের জন্য জায়গা থাকতো না, তো সেই জন্য এই ভুলগুলো করবেন না, এগুলো পুরোপুরি ধোকা হয়। ও প্লেটে সেও ভালো সিচুয়েশনটা এরকম, সবকিছুকে স্যানিটাইজ স্প্রে করলেই স্যানিটাইজ না, ইয়ে আম জিন্দগি আর এটা করোনা জিন্দগি, তো ওই জন্য হয়ে গেছে এইগুলো। আরে আমার একটা ব্যাপার আছে, আমার ব্যাপারটা কি বলতো, যে কুলচা রাধা বললো লুচি এগুলো যতই ভালো হোক না কেন, ওকে ঠিক তো ভাই প্লিজ পারলে আরো দুটো দিয়ে যাও ভাই, যার জন্য ওয়েট করে এসে যদি বলি ইংলিশটা দেবো দাদা। ওই যেটা আমি বলি হেভেন অন প্লেট কাইন্ড অফ, এরকম ব্যাপার কি সাইজ আবার, ও এর মধ্যে আবার ইয়ে রয়েছে, ডিমও রয়েছে, মানে যত মন খারাপ থাকবে না এরকম কিছু দেখলে পরে মন এমনি খুশি হয়ে যায়। খুব কম মানুষই আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না, আর ইলিশ মাছ যদি পাতুরি হয় এই লেভেলে, ভেতরে যদি পেটে ডিম থাকে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। অল্প মিষ্টি খাই না। মাছের রিভিউটা কেমন ছিল? খতম মাথা নষ্ট, আমি তোর সাথে একবার বসবো, মানে আমি যখন খেতে বসবো তখন আবার বসবি, এগুলো আবার রাখিস না, এগুলো ভিডিওতে রাখিস না, মটন দি, এটা আজকে শো স্টপার, এরকম করে বলো না প্লিজ, দাও দাও এটাকে কি বলি বলো তো, আমি বলি যে ওই হারমোনিয়ামওয়ালা পিসগুলো দাও দাও যাতে রিড আছে। যাই হোক, তো এটা হচ্ছে আজকে আমাদের শো স্টপার মাটন কষা, স্পেশালি আমি ঠিক করে বলবো যেটা হচ্ছে বিয়ে বাড়ি মাটন কষা। এটা আলাদা রকমের ব্যাপার আছে, আলাদা রকমের একটা ইমোশন আছে, আলাদা রকমের একটা ফ্লেভার আছে, আলাদা রকমের টেস্ট আছে। আমি সিরিয়াসলি বলছি, মানে তোমরা এই ডিফারেন্সটা খেয়াল করেছো কিনা জানি না, বাট বিয়ে বাড়ির মাটন কষায় যা অদ্ভুত একটা ফ্লেভার আছে না, মানে শুধুমাত্র ঝোল দিয়ে মানে ভাত খাওয়া যায়, এত দারুণ একটা ফ্লেভার আছে। আমি সবসময় প্রেফার করি সাদা বাসমতি চালের ভাত দিয়ে মাটন খেতে, বাট আদারওয়াইজ এই মাটনের রিচনেসটার সাথে পোলাওটা খুব ভালো যাচ্ছে, একটা এপিক লেভেলের কম্বিনেশন। আমি এই অবধি যতদূর আসলাম, মানে যে কোনো আইটেম ট্রাই করলাম, আমি এখন অবধি ট্রাই করলাম, মানে ল্যাক ফিল করলাম যে বিরিয়ানি নেই কেন, জাস্ট ফাটাফাটি ছিল, পুরো ফাটাফাটি ছিল ভাই। এবার প্লেটটাকে একটু রেহাই দে, তুই না বলে শুরু করিস কেন, এরকম করে ভাববে কি, আলটিমেটলি ভাই খাওয়াই তো ভাবে ভাবু। হ্যাঁ অন্য সময় হলে আমি না করতাম, বাট আজকে ক্যাপসিকাম চাটনি, এটা এত ইউনিক আমি আর কোথাও শুনিনি। দাও দাও অল্প দিও, অল্প দিও, যাই হোক অল্প দিও, একদম অল্প দিও। বলো ভাই, ক্যাপসিকাম দিয়ে আজকাল চাটনি হচ্ছে, একটু এটার দুটো লাগবেই, এটা কিছু করার নেই, অথরে সরপুরি বলে কথা, ডেফিনেটলি শিওর যে ভাই টেস্ট ভাই স্বাদ এটাই হবে। এক্সপেক্টেড ওটা কিন্তু খাওয়ার জিনিস না ভাই, ওটাতে হাত ধুতে হয়। তো অমিত এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে উঠে আমাকে বললো যে ভাই আমি একটু হালকা হয়ে আসি, তো আধ ঘন্টা হয়ে গেল এখনও কোনো খোঁজ নেই। আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি ও কোথায় আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি ও, আমি ড্যাম শিওর ও। অমিত বলছি তুই আমাকে বলে নি না যে একটু হালকা হয়ে আসছিস, ভারী হতে এসছে ভাই, এতক্ষণ তো ওখানে খেলি তারপরে এখানে এসে বড় কাবাব গিলছিস, তুই ডিজার্ট ট্রাই করেছিস কি খাবার পরে? ওজন্য এসেছিলাম আমি, মানে আবার মানে ডিজার্ট দেখতে এসে তুই কাবাব, হায় ভগবান, মানে ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে তারপরে আবার এখানে আইসক্রিম মানে ডিজার্ট খেতে এসে কাবাবের স্টল দেখে কাবাবের স্টলেও লেগে গেছিলো, তারপরে একা একা আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে, আমাকে একবার বলো না ভাই সোমন একটা বাইট নেয়।
সবসময় এরকম করে ভিকটিম দেখানো, বাট ব্যাপারটা না, ও এখনো খাওয়া বাকি, আমার শেষ হয়ে গেছে কি করবো, তাহলে কি আমরা এখানে ভিডিও টাইম করবো? তো কিনশিপ ক্যাটারিং সার্ভিস, তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এরকম একটা দারুণ জায়গায়, মানে দারুণ একটা ইভেন্টে আমাদের মানে ইনভাইট করার জন্য, মানে আমরা বেসিক্যালি এখানে এসে অনেক বেশি খুশি হয়েছি, ঠিক আছে, যে এখানকার সব যে ওয়ার্ম ওয়েলকাম ব্যাপারটা ছিল, সবাই এত ভালো করে আমাদের ওয়েলকাম করেছে, সেটাই আমাদের দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যে কোনো যে কোনো রকম ইভেন্টের জন্য কৃষ্ণনগর থেকে আপ টু কলকাতা যে কোনো রকম ইভেন্টের জন্য তোমরা কন্ট্যাক্ট করতেই পারো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সমস্ত রকম কন্ট্যাক্ট করার জন্য ডিটেলসগুলো দেওয়া থাকবে, তোমরা ডেফিনেটলি ওখানে কন্ট্যাক্ট করে নিও। সি ইউ ভেরি সুন, টাটা। যে আমাদের সাথে সবসময় থাকে, মানে যার আইটেমটা আমরা সবসময় রাখি, মানে থ্যাংক ইউ ভেরি মাচ, সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ, এরকম একটা গিফট পাঠানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। মানে প্রত্যেক মেহেন্দিতে তোমরা এই আইটেমটা রাখো, তো আজকে আমরা আসবো বলে তোমরা রেখে দিয়েছিলে? রেখে দিয়েছি না, ও শুনে আবার তোমাদের জন্য। আচ্ছা 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 আচ্ছা, সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এতটা ভালোবেসে এই জিনিসগুলো করার জন্য। ভাই এইসব জিনিসের না রিভিউ হয় না, মানে এত ভালোবেসে কে পাঠায় বলো, কে করে এগুলো? থ্যাংক ইউ। তো একটু একটু হাতটা, এটা কি নাম? বেকেনটেক, বেকেনটেকের মূল। তো আই এম ডেফিনেটলি শিওর বেকেনটেক, মানে যে পাঠিয়েছে তার নামটা কি? অনুরাধা দাস। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এমনি তো আজকে যে ডেজার্টগুলো ছিল সেগুলো তো পুরো সুপার হিট ছিল, তারপরে যদি এটা এরকম হয় মুভ, ওয়াও। এ দারুন, এরকম ডার্ক চকলেট রয়েছে, দারুন দারুন।